समस्त दर्शकवृंद के स्वागत जानाई स्वागत जानाबो ए अनुष्ठान गेस्ट अशोक महाराज। दर्शक बंधु ये नाम जख आसे ना तक क्योंकि एक जिन बारंबार बोलते हैं जे आजकल दिन दाड़िए बहु मानुष देखान जे आमी एत अवार्ड पे एत बार ये अवार्डगुलो पे किन्तु अनुष्ठान गेस्ट अशोक महाराज तिनी जे अवार्ड पान সেটা কেউ জানতেও পারেন না, তিনি কাউকে বলেনও না। কেন এই কেনর উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে সবার প্রথম প্রত্যেক দর্শক বন্ধুর কাছে একটাই প্রশ্ন রাখতে হয়, সেটা হচ্ছে দর্শক বন্ধু একটা দেশলাইয়ের কাঠি তার কিন্তু কোনো দাম নেই, কিন্তু এই একটা দেশলাইয়ের কাঠি এমন একটা সময় আসে তার দাম বোধহয় লক্ষ টাকার বেশি। খুব জোর খিদে পেয়েছে, গ্যাসটা জ্বালাতে হবে, সেই সময় একটা দেশলাইয়ের কাঠি কিন্তু বিরাট কাজ করে। আমাদের জীবন চলার পথে এমন কিছু সমস্যা, এমন কিছু প্রবলেম যার সমাধান করার মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই সময় কিন্তু অশোক মহারাজ। যে কারণে আজকে অনেকেই বলেন চলে আসুন ফোন করলে, কিন্তু এই অনুষ্ঠানের গেস্ট অশোক মহারাজ বুকিং নাম্বারে ফোন করলে যারা বুকিংয়ে আছেন বলতে হয় আজকের ডেটে কিন্তু হবে না, নেক্সট ডেটে আপনাকে আসতে হবে। কিন্তু যে মানুষটির মুখ থেকে এটা শুনব ওনাকে সবার প্রথম স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। নমস্কার। নমস্কার। জয় মা, জয় মা রক্ষিণী। অশোক দা, একটা প্রশ্ন আমার মনে যাবে যে বহু অনুষ্ঠান হয়, তা অনুষ্ঠানে আমরা শুনতে পাই বা যখন কেউ কারুর কাছে যায় তখন তাকে বলা হয় ও তোমার পেটে ব্যথা হচ্ছে, তোমার ওপরে কেউ কোনো তন্ত্রক্রিয়া করেছে, তোমার শরীরটা শুকিয়ে যাচ্ছে তোমার ওপরে তন্ত্রক্রিয়া করেছে, তোমার বিয়ে হচ্ছে না তোমার ওপরে তন্ত্রক্রিয়া করেছে, আমি এটা কাটিয়ে দেবো। কিন্তু একমাত্র আমি পশ্চিমবঙ্গ বলবো না, তাহলে অনেক ছোট হয়ে যাবে, ভারতবর্ষে মা রুক্মিণীর আশীর্বাদে অশোক মহারাজ আছেন যে তোমাকে তন্ত্রক্রিয়া করেছে, প্রমাণ প্রমাণ আপনি কিন্তু দেখিয়ে দেন, এটা কিভাবে? প্রথম তো বলি অন মিডিয়াতে এখনো পর্যন্ত কিন্তু কেউ কখনো তন্ত্রের দ্বারা কারোর ক্ষতি করা হয়েছে সেটা দেখায়নি, তার কারণ আমি জানি না। কিন্তু একটা জিনিস বুঝি যে বহু মানুষের কাছে সেই প্রমাণ করার ক্ষমতাটা নেই, তাই হয়তো তারা দেখেনি, কারণ তুমি যদি কাজ জানো তো সেই কাজটা দেখাবে না, এটা তো হয় না। সেই ক্ষেত্রে আমি বারবার শুধু মুখের কথায় না, ব্ল্যাক ম্যাজিক একটা জিনিস বলে, কাজে করে দেখাও, মুখে মারিতম জগত করে কোনো লাভ নেই। তন্ত্র দ্বারা ক্ষতি করেছে একদম, তন্ত্র দ্বারা ক্ষতি করেছে আমরা দেখবো, তন্ত্র দ্বারা ক্ষতি করেছে সেটা প্রমাণই করি, কিন্তু ঠিক এইভাবে পিঠে থালা লাগিয়ে তোমার নাম তোমার গোত্র ধরে বিশেষ মন্ত্রের দ্বারা সম্পুটিত করে সেই থালা যখন পিঠে লাগানো হয় তখন সেটা প্রমাণ হয়। আর বহু জায়গায় শুনেছি ক্ষতি করেছে, ক্ষতি কত রকমের সেটা সবার আগে জানার দরকার, ক্ষতি কোন অধ্যায় থেকে এসছে সেটা জানার দরকার। জ্বর হয়েছে, সব জ্বর এক রকম নয়, তাই সব জ্বরের ওষুধও কিন্তু এক রকম হবে না, সেরকম সব ক্ষতি এক রকম নয়, তাই সব ক্ষতি কাটানোর ওষুধও এক রকম হতে পারে না। রক্তমুখী বাণের জন্য আলাদা তো জ্বালামুখী বাণের জন্য আলাদা, যদি তোমার ওপর শুকনো বান মারে সেটার জন্য আলাদা, তো বন্ধাকরণ ক্রিয়ার ওপরে বান থাকে সেটার জন্য কাজ কিন্তু আলাদা, তোমার ওপর যদি বাদরহুলা বান মারা থাকে সেটার জন্য কাজ আলাদা, তোমার ওপর যদি ভীমরুল বান মারা থাকে সেটার জন্য কিন্তু কাজ আলাদা, তোমার যদি মনোউচাটন বান মারা থাকে সেটার জন্য ক্রিয়া কিন্তু আলাদা। তাই তোমাকে জানতে হবে সবার প্রথম কোন ধরনের ক্রিয়া তোমার ওপর হয়েছে, তোমার ওপর কি ক্রিয়া করে কি প্রভাব বিস্তার করছে, তারপর তার খণ্ডন এবং প্রয়োগের ওষুধ প্রয়োগ করা। এখন কারুর ওপর দেখা গেল যে ভাই তোমার আয় বৃদ্ধিতে বন্ধাকরণ ধনলক্ষ্মী উচ্চাটন ক্রিয়া ওপর বান ক্রিয়া করেছে, তোমার ব্যবসা নষ্ট করে দিয়েছে, আয় নষ্ট করে দিয়েছে,
আর তুমি কারোর কাছে গেলে সে কাটালো হচ্ছে তোমাকে এমনি বান মেরেছে বলে, ধরো তোমায় ক্ষতি করেছে প্রাণে মেরে ফেলবে বলে মহামৃত্যুঞ্জয় ক্রিয়ার উপর থেকে বান ক্রিয়া প্রয়োগ করলো, কাটানোর প্রয়োগ করলো, তুমি কি সুফল পাবে? কোনোদিনও পেতে পারো না। আমি শুরুতেই বলেছিলাম যে সব জ্বরের ওষুধ একরকম নয়, সেরকমই সব যে ক্ষতি হবে সেই ক্ষতিকে কাটানোর পদ্ধতি এক রকম হতে পারে না। যার যেরকম ক্ষতি তার সেরকম প্রতিরোধের জিনিস প্রয়োগ করতে হবে, যে কোনো জিনিস দিয়ে সব ধরনের ক্ষতিকে আটকানো যায় না। এখন তো চিরাচরিত বহু জায়গায় বহু রকম তন্ত্রের প্রয়োগ হয়ে চলেছে, যে যেরকম পারছে তন্ত্র ক্রিয়ার প্রয়োগ করছে, কিন্তু এত সহজ নয় তন্ত্রের দুনিয়াতে তন্ত্র প্রয়োগ করা। কালা জাদু বলে নিজের কাজে নিজেকে বসো, কালা জাদু নিজের কাজে নিজেকে বসায় এবং প্রমাণ করে দেয় যে দেখো তোমার কাজের রেজাল্ট তুমি কি পাচ্ছ। 100% গ্যারান্টি একমাত্র ব্ল্যাক ম্যাজিকই দিয়ে থাকে, 100% সাকসেস কিন্তু একমাত্র ব্ল্যাক ম্যাজিকই দেয়, যেটা অন্য কেউ দিতে পারে না। আর পূর্ণ মাত্রায় দায়িত্ব নিয়ে কাজ করার কথা লিখিতভাবে আপ টু রেজাল্ট, যতক্ষণ না রেজাল্ট বেরোবে ততক্ষণ অবধি এই অশোক মহারাজ তোমার জন্য কাজ করবে, আপ টু রেজাল্ট কেউ লিখিতভাবে তোমায় দেবে না। এই অশোক মহারাজ তার প্যাডে লিখে দেয় আপ টু রেজাল্ট, যতক্ষণ না কাজ হবে ততক্ষণ অবধি তন্ত্র ক্রিয়া প্রয়োগ করার দায়িত্ব আমার, রেজাল্ট দেওয়ার দায়িত্ব আমার, প্রত্যেকটা কাজও কিন্তু আমি লিখে দিই। এই কারণেই অশোকদা আপনার চেম্বারে যারা বুকিং ধরে তাদেরকে বলতে হয় যে না এই সপ্তাহে হচ্ছে বুকিং ছাড়া তো তোমার সবথেকে মজার বিষয় রানিং ক্লায়েন্ট হয় না, আজ না আজকের দিনে এই লিখিত গ্যারান্টিটাকে দেয় কেউ দেয় না। লিখিত গ্যারান্টি পয়সা ফেরত দেব বলে তারপরে আর পয়সা ফেরত দেয় না। প্রথম দ্বিতীয় আরো একটা জিনিস, হাতে গুনে হয়তো এক দুজনকে আমরা পেলেও পেতে পারি, কিন্তু বাকি ক্ষেত্রে যে কাজ করার পর ফোন করে যে আপনি কেমন আছেন এই কথাটা জিজ্ঞেস করা, আমার ওখানে নিয়মটাই পুরো আলাদা, একটা নিয়ম মাফিক লিস্ট থাকে, তুমি দেখেছো তার লিস্ট থাকে, খণ্ডন ক্রিয়া, সংকল্পযোগ্য, চৌসার ক্রিয়া, মহাযোগ্য, তারপর কবচ। তুমি দেখো এই চারটে লিস্টের কাজ শেষ হওয়ার পর কবচ, তারপরে কবচ, কবচের দিন মন্ত্র পাবে, প্রয়োগ পাবে, তারপর আবার ডামরির চালান, ডামরির যোগ্য, তারপর প্রত্যেকটা অমাবস্যায় তাকে বলেই দেওয়া হয় তুমি আসবে। অন্যের ক্ষেত্রে তো কবচ দেওয়ার পর বলা হয় ছবাদ বাদে আসবে, আমার ক্ষেত্রে বলা হয় কবচ দেওয়ার পর প্রত্যেকটা অমাবস্যা অ্যাটেন্ড করো, সেটা ফলোয়ারিনই হোক, সেটা তোমার আমাদের কৌশিকী অমাবস্যাই হোক, সেটা তোমার অম্বাবচীর মহাতিথি যোগই হোক না কেন, বড় যোগগুলো প্রত্যেকটায় আহুতি দেবে আপ টু রেজাল্ট, তলায় লেখা থাকে যে আপ টু রেজাল্ট, যতক্ষণ না তুমি সাকসেস পাবে ততক্ষণ অবধি আমার এই তন্ত্রক্রিয়া প্রয়োগ হতে থাকবে, প্রত্যেকটাতে আসবে এবং মাসে একবার করে ফোনে রিপোর্ট জমা দেবে তুমি কেমন আছো, যেটা আর কোথাও হয় না। আরেকটা বুক ঢুকে বল না, আরেকটা জিনিস হয় যেটা অশোক মহারাজের চেম্বারে হয় না, সেটা বলার আগে একটু বলে দেবো যে দর্শক বন্ধু, আমি প্রথমেই বলেছিলাম যে চট করে কিন্তু বুকিং পাওয়া যায় না, দু চারজন নাম লেখাতে পারবেন শিলিগুড়িতে 9 তারিখে যারা দেখাতে চাইছেন, এই মুহূর্তে কিন্তু ফোন করে বুকিং করে নাম নথিভুক্ত করুন। কলকাতায় কবে কোথায় পাচ্ছেন সেটা কিন্তু যে বুকিং নাম্বার রয়েছে 9831734253 এবং আরও একটি নাম্বার 9903444 এবং 93, এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করে নেবেন। বৃহস্পতিবার বালিতে পাচ্ছেন, প্রত্যেক দিন টাইমটা একটু জেনে নিতে হবে কখন পাচ্ছেন, দমদম এয়ারপোর্ট 2 নম্বর গেটের কাছে নিজ বাসগৃহ মায়ের মন্দির এবং এখানেই তিনি কিন্তু কাজ করেন। ব্যারাকপুর তিকাল জ্যোতিষালয় আপনারা পেয়ে যাচ্ছেন শুক্রবারে এবং সোমবার দিন হাজরা মহাকাশে, যে বিষয়টায় আমি যাব। এখন যেটা দেখা যায় আর যেটা অশোক মহারাজের কাছে দেখা যায় না, অশোক এখন একটা জিনিস খুব দেখা যায়, চেম্বারে গেলে স্যার বাবা দাদা যিনি আছেন ডয়ারটা খুললেন মহামৃত্যুঞ্জয়। আচ্ছা অশোকদা, কোনো যোগ ছাড়া কবচ কি হয়? ও বিয়ের কবচ এই নাও, ওটা তো আমি নাম দিই, সন্তান লাগবে সন্তান গোপালা কবচ এই নাও। হ্যাঁ সেটা কিন্তু নাম দিয়েছি আমি, সেটার নাম দিয়েছি পাইকারি কবচ। আচ্ছা
দেখবে এখানে আমার প্রত্যেক অনুষ্ঠানে বলি পাইকারি কবজের পাল্লায় কেউ পড়বে না। আমি তোমাকে প্রথমে সেই জন্য বললাম যে চারটে ক্রিয়া, খণ্ডন ক্রিয়া, সংকল্পযোগ্য, চৌসার ক্রিয়া, মহাযোগ, এই চারটে ক্রিয়া করার পর কবচ পাবে। কারণ প্রথম দুটো যোগ্য, একটা হচ্ছে সংকল্পযোগ্য যে আমি তোমার হয়ে প্রত্যেকটা ক্রিয়া করব, তাতে তোমার যা যা মন্ত্র প্রয়োগ সেটা আমি সংকল্প করলাম যে বা আমি অমুকের হয়ে ক্রিয়া করছি, তার এই 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 সমস্যা, তার জন্য আমি এই এই ধরনের প্রয়োগ করব, আমার এই কার্যে সাফল্য প্রদান করো, তার মানে আমি তার হয়ে কাজ করব, এটা সংকল্প ক্রিয়া করতে হয়। যেরকম ঠাকুর মশাই বলে কার নামে সংকল্প হবে পুজো, কার নামে সংকল্প, তারপর তুমি থাকো আমাকে ধরে, আমি ক্রিয়া করলাম, প্রত্যেকটার ক্রিয়া করার পর তুমি আহুতি প্রদান করলে নাম গোত্র মনের ইচ্ছে বলে, হয়ে গেল। তুমি যে সমস্যার জন্যই আসো সেটা প্রিয়জন তোমার থেকে দূরে সরে যাক, তোমার ব্যবসা হচ্ছে না, তোমার সন্তান হচ্ছে না, শত্রু বৃদ্ধি পেয়েছে, বিয়ে হচ্ছে না, যে কোনো সমস্যা হোক, প্রত্যেকটা সমস্যার একটা করে কারণ থাকে, কোনো না কোনো কারণে সমস্যাটা হয়েছে, তো অ্যাস্ট্রোলজিক্যাল বিচারে সেই কারণটাকে আমরা কাটাই, খণ্ডন ক্রিয়া বলি, সেই কারণটাকে খণ্ডন করা হয়, তারপর আবার চৌসার ক্রিয়া, আবার তন্ত্র ক্রিয়ার মাধ্যমে সেটাকে খণ্ডন করা হয়, যেটা ব্ল্যাক ম্যাজিক, যেটা আমি বারবার বলে থাকি, পিশাচকে খাবার দেওয়া, পিশাচের দ্বারা ক্রিয়া করা, করার পর তাকে আবার মহাযজ্ঞে নেওয়া হয়, একটা অমাবস্যা এলো, অমাবস্যার যজ্ঞে সে বসলো, তারপর সে কবচ পাবে, এবং ওই যে শুরু থেকে অমাবস্যা শেষ হয়ে কবচ, এর মধ্যে তার নাম গোত্রে কিন্তু তার যে ক্রিয়া সেই ক্রিয়াতে তার অলরেডি জপ চলছে, সিঞ্চন, অভিসিঞ্চন, তর্পণ, এগুলো মার্জন, এগুলো ক্রিয়াগুলো চলছে, চলতে চলতে পুরো কবচ কমপ্লিট হলো, তাকে কবচ দেওয়া হয়, সেই দিন তাকে নিয়ম এবং মন্ত্র বলে দেওয়া হয় কোন মালায় জপ করবে, বিশেষ জিনিস একদম মাথায় রাখতে হয়, তন্ত্রের প্রচুর নিয়ম আছে, তুমি কোন রঙের আসনে বসবে, আকর্ষণের জন্য কোন রঙের আসন, শত্রুকে স্তম্ভন করার জন্য কোন ধরনের আসন, কারুর ওপর তন্ত্রে কুক্রিয়ার প্রয়োগ করবে, বাজে কাজ করাবে, তার জন্য কোন আসন, সেগুলো অনুসারে তোমাকে বলে দেওয়া হবে এই আসনে বসবে, কিন্তু এই মালাতে জপ করবে, যদি কোথাও না হয় আমরা আছি তার ব্যবস্থা করে দেবো, কারণ তন্ত্রের সামগ্রীতে এত সহজ নাই, আমরা ব্যবস্থা রাখি, তুমি বাইরে খুঁজে না পেলে আমি আছি, সেই মালা, সেই মন্ত্র, সেই আসন, সেই নিয়ম, ঘট স্থাপন সব করিয়ে দেওয়া হলো, তারপর দেখো বেরোতেও পারে নাও বেরোতে পারে, ধরে নিলাম বেরোচ্ছে না, তো প্রত্যেকটা অমাবস্যায় তাকে ডাকা হচ্ছে, তুমি আসো ক্রিয়াতে যোগদান করো, আহুতি প্রদান করো, প্রত্যেক মাসে রিপোর্ট জমা দাও তুমি কেরকম আছো, এবং যখন যখন সে আমার সামনে আসে তখন তখন তাকে কিন্তু ওই কয়েক সেকেন্ডের মধ্যে জিজ্ঞেস করা না কেরকম বুঝছো, ফিডব্যাক কি, যেটা অন্য কেউ জিজ্ঞেস করবে না, এখানে নিজের মতন করে ক্রিয়া করানো হয়। প্রথম তুলেছিলাম ঘরোয়া পরিবেশে তন্ত্র ক্রিয়া, যে নিজের মতন করে তন্ত্র ক্রিয়া তোমার ওপর প্রয়োগ করা হলো, তোমার জন্য প্রয়োগ করা হলো, এবার যদি কোনো কারণে ধরে নাও আটকে আছে, তার জন্য আরো তন্ত্র ক্রিয়া এবং ওই কবজ মন্ত্র আসন এগুলোর সময় তার কি কি করা উচিত, যে টোটকাটা আমরা বারবার টিভিতে বলি, এটা করো ওটা করো, আমাকে একটা সিম্পল জিনিস বলো, মধু সবার জন্য শুট করে না, চিনি সবার জন্য শুট করে, যার সুগার আছে সে চিনি খেতে পারবে, দুধ সবার শুট করে না, দুধ সবার জন্য শুট করে, অনেকের গ্যাস হয়ে যায়, গ্যাস হয়, তাহলে দুধে যদি আমি ক্রোধ প্রশমন ক্রিয়া করি আর বলি রোজ দুধ খাও, তাহলে তোমার ধরো দুধে গ্যাস হয় তুমি কাজ করাতে পারবে, কখনোই না, তাহলে সব টোটকা সবার জন্য নয়, আমাকে জানতে হবে আমার যজমানের জন্য কোন ধরনের ক্রিয়াটা করতে হবে, শ্মশানে কি খাবারটা দিতে হবে, শোল মাছটা দেবে না মাংসটা দেবে, না পায়েসটা দেবে না মদটা দেবে, নাকি শিঙি মাছটা বলি দিয়ে দেবে, শোল মাছটা পুড়িয়ে দেবে না শোল মাছটা কেটে দেবে, চিতার পাশে দেবে না চিতার মাঝে দেবে, না বটগাছের তলায় দেবে না অন্ধকারে দেবে, না শ্মশানের এক কোণায় দেবে, শ্মশানে গিয়ে কি কিছু পুঁতে আসতে হবে, শ্মশানে গিয়ে কি কিছু বলে আসতে হবে, শ্মশানে গিয়ে তিনটে ধূপকাঠি ধরাবে না নটা ধূপকাঠি ধরাবে, চারমুখ প্রদীপ জ্বালাবে না মোমবাতি জ্বালিয়ে আসলেও হবে, এই ক্রিয়াগুলো কিন্তু আমি তখন তাকে তার অনুসারে তাকে বলা হয়। সেই জন্য আমি মিডিয়াতে কোনো ধরনের টোটকা বলা পছন্দ করি না, কারণ টোটকার 100% সাইড এফেক্ট আছেই আছে, কারণ ওটা ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, ও দিয়ে আমি তন্ত্র করিনি ভাই, আমি ছোটবেলার থেকে তন্ত্র শিখে এসেছি, এটা রক্তে মিশে আছে একদম, কারণ একদম বলবো এটা জোর গলায় পরিবারের কেউ তার পিতৃকুলকে দেখা যোগ্য বসছে, কিন্তু আমরা দেখতে পাই,
আমি বুক টুকে বলবো এই অশোক মহারাজ যেতে তার বাবাও যোগ্যে বসে থাকেন প্রত্যেকটা ক্রিয়ার যেরকম এখনো পর্যন্ত আমাদের চৌসার ক্রিয়া এখানেই আমাকে বাবাকে দেখতে পাবে এই যে দেখো লাল কাপড় পরে বসে আছে দেখো চশমা পরে যিনি বসে আছেন এক কোণায় দেখা যাচ্ছে সে কিন্তু কিন্তু আমার পিতৃদেব এবং তিনি সম্পূর্ণ রূপে গাইড করেন পুরো পুরো জিনিসটাকে তিনি ধরে রাখেন এখনো পর্যন্ত তিনি কিন্তু সেই জিনিসটাকে ধরে রাখেন আর দেখো যেটা বলছিলাম যে শমশান ক্রিয়ার আমাদের যেটা চৌসার ক্রিয়া হয় সবথেকে শক্তিশালী ক্রিয়ার মধ্যে হয় সেই চৌসার ক্রিয়ার একটা নিয়ম আছে কোন কতটা পিশাচকে খাবার দিতে হবে এ যাতা বিষয় নয় কিন্তু একটা ভাগ থাকে একটা পরিমাপ থাকে আর একটা ভাইব্রেশন থাকে কথা বলে বুঝতে হবে এর কি ভাইব্রেশন আছে তার কি পিশাচের খাবার যাবে সেটা এখনো পর্যন্ত আমার বাবা করে চলে এখনো পর্যন্ত দেখো আজকে অশোক মহারাজ কিন্তু আমি তবুও দেখো তিনি কিন্তু এখনো করে চলেছেন তার কারণ বাপ বাপি হয় এবং আমার বাবা একটাই জিনিস বলে সাফল্যটা তো পরিবারেরই হবে সাফল্যটা তো তন্ত্রের হবে সাফল্য তো আর অন্য কারুর হবে না তাই যদি আমার এইটুকু করাতে তন্ত্রের সুনাম বৃদ্ধি পায় তাহলে অসুবিধাটা কোথায় দর্শক বন্ধু কিছু মনে করবেন না আজকে আমরা একটু ফোনটা নিচ্ছি না এই আলোচনাটা রেখেছি আলোচনাটা রাখার একটা কারণ আছে সেটা হচ্ছে বহু মানুষ বিভ্রান্ত হয়ে যান কোথায় যাব না যাব অনেক রকম চিন্তাধারা আসে কিন্তু আজকে অশোক মহারাজের চেম্বারে কেন এত ভিড় হয় কেন দূর দূরান্ত থেকে মানুষ আসে এই যে 9 তারিখ থেকে শিলিগুড়িতে যাবেন আজকেও লোক আজকে তুমি দেখো আমার 11টায় চেম্বার ছিল যাওয়ার কথা আমি 11টায় পৌঁছতে পারলাম না 12:30টায় একটা লোক চলে গেল আমার কাছে সময় ছিল না কিছু করার নেই আমার কাছে আমি সকালবেলা থেকে কাজ করছি আমার কিছু করার ছিল না আজকে তুমি একটা জিনিস বোঝো যে আমি রাত্রি 12:30টায় চৌসার ক্রিয়া ছাড়া হয় কালকেও আমি ছেড়েছি 12:30টা নাগাদ তাকে ছেড়েছি তারপর জব করে তারপর শমশান গিয়ে শমশান থেকে ক্রিয়া করে বাড়ি ফিরলাম আমি 6:45 তাহলে তারপরে কাজ থাকে তারপর আবার জাগরণ করে মাতৃ জাগরণ করে তারপর তুমি কি করে করবে সম্ভব না সম্ভব হয় না তারপরে আবার ক্লায়েন্ট সকালবেলা আছে তাদের সঙ্গে দেখা করো তাদের কাজ করো তাদের হচ্ছে তোমার লিস্ট দেখো কার কিরকম কি সমস্যা আছে সেইগুলো নিয়ে তাদের কাজ করো তো প্রত্যেকটা মুহূর্তে জব করতে করতে তো হয়েই যায় গো আমি কি বলবো তোমাকে প্রত্যেকদিন আমার জব থাকে নির্দিষ্ট জব থাকে কয়েক লক্ষ জব আমাদের করতে হয় বিভিন্ন রকম এটা বুক ঠুকে বলার কিছু নেই এটা করতে হবে তান্ত্রিকের এটা নিয়ম স্কুলের যদি কোনো স্টুডেন্ট থাকে সে বলে আমাকে বহুত পড়তে হয় তাকে হোম টাস্ক করতেই হবে ওটা কিছু করার নেই নালে ভালো রেজাল্ট হবে না হবে না সেই জন্যই বলি যে এটা আমাদের করতে হয় প্রত্যেকদিন জব করতে 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 এরকম আমি তোমাকে একটা মানে হাসির গল্প বলি মানে কথা তো আমি যখন খাই না আমার স্ত্রীও খায় না আমি আমার পরে সে খায় মানে আমি রাত 4টায় খেলে তারপরে খায় তো এরকম জব করে আমি তখন এই 11:30-12:00 চালান ছেড়েছি ছেড়ে জপে বসেছি জপে বসে ক্রিয়া করে তাহলে এসে খাবো ওখানে তো কাজ করে সেরে এসছি যখন এসে হাত মুখ ধুয়ে সবকিছু করেছি তো কাক ডাকছে বললাম এখন আর খেয়ে লাভ নেই কালকে খাবো চলো এবার জপে বসি তো আমাদের জীবনটাই এরকম যে এবং জব করতে করতে কাজ করতে করতে দিন চলে যায় এই জীবনটা কিন্তু আসলে শুধুমাত্র মানুষের মঙ্গলে দেওয়ার জন্য আজকে হিসেব মতো বাড়ির পত্রটাই এই পড়ে ফেলেছি আরো একটা জিনিস বলি যে অনেকের মনে হবে যে দাদা যে কথাগুলো বললেন যে এতগুলো কাজ করতে হয় এক একটা আলাদা সেগুলো দেখলে বুঝবো খানে আমরা দেখো শুধু দেখলে বোঝা তার সঙ্গে এটাও তো বাস্তব সত্যি যদি বাস্তব আর তন্ত্র কিন্তু এক জিনিস এই যে আমরা যেটা দেখছি দেখো তরুণদা এটা হচ্ছে চৌসার ক্রিয়া যেটা বলেছিলাম যে আমার বাবা এই ক্রিয়ার চালানের হিসেব করে কতটা শক্তিশালী ক্রিয়া তোমাকে বলবো কি এখানেই মানুষ কিন্তু রেজাল্ট পেতে শুরু করে আমার কাছে যদি পার মান্থ আমি 200-300 লোকের কাজ করি তো 90% লোক কিন্তু এই ক্রিয়া করার মধ্যেই রেজাল্ট পেতে আরম্ভ করে এবং এটা আমি বুক টুকে বলছি যে কেউ এসে যখন ইচ্ছা জিজ্ঞেস করে নিতে পারো যে এই ক্রিয়াতে এই চৌসার ক্রিয়া এই ক্রিয়া কোথাও কেউ করে না আমি একমাত্র করি আর আমি করি বলে কিন্তু মিডিয়াতে অন ক্যামেরা দেখাই আমার সাহস আছে ভাই আমি জানি এই ক্রিয়া তাই কিন্তু আমি অন ক্যামেরা দেখাই এই সাকসেসটা কেউ বা এই ক্রিয়াগুলো কিন্তু কেউ দেখাতে পারবে আরো একটা করতেও পারবে আরো একটা জিনিস দাদা
সকালবেলায় আমরা যে ঘুম থেকে উঠি আমাদের ফার্স্ট কাজ কি, আমরা দাঁত ব্রাশ করি, তারপরে চা বিস্কুট খাই, তারপরে টিফিন খাই, তারপরে দুপুরের খাবারটা খাই। নিশ্চয়ই কেউ ঘুম থেকে উঠে দুপুরের খাবার খায় না, একদম হবে না। ঠিক সিস্টেমটাও তাই, একটার পর একটা একটার পর একটা কাজ করতেই হবে। দ্বিতীয়, আমরা যদি বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই কিন্তু ঠাকুর আছে, 100% আছে, কালী ঠাকুর প্রত্যেকের ঘরেই আছে, তাকে কিন্তু দিতে হয় জবা ফুল। আবার শিবকে আমরা দিই নীলকণ্ঠ বা দুধরা ফুল, সেখানে জবা দিই, সেখানে জবা তো দেওয়া যাবে না, কিছু করি, কালীর পায়ে তুলসী দিই, তাহলে কেমন হবে? নারায়ণকে আমরা তুলসী দিই, সেখানে যদি জবা ফুল দিই, সেখানে কি জবা ফুল চলবে? ঠিক তন্ত্র তাই, আপনার কোন দেবতার পুজো হচ্ছে তার জন্য কিন্তু আলাদা, একদম। এবার সেকেন্ড আরো একটা জিনিস, সেটা আমরা কিন্তু যোগ্যও দেখতে পাই। হ্যাঁ, এবার এটা প্রত্যেকেই জানে বলে আমি কথাটা তুললাম, বাকিগুলো আমিও জানি না তাই তুলতে পারবো না। লক্ষ্মীর বীজ বা লক্ষ্মীর আসনে আমরা পদ্ম বীজ রাখি, তার মানে লক্ষ্মীর মন্ত্র হলে পদ্ম বীজে জপ করতে হবে, একদম একদম ঠিক। আর যারা বৈষ্ণব মতে দীক্ষিত তাদের থেকে তুলসীর মালা, তারা তো পদ্ম বীজে গোনে, সবার আলাদা আলাদা মালা কিন্তু কাজের জন্য, কাজের জন্য। তাহলে ঠিক এখানে বাস্তব, এই অশোক মহারাজ বাস্তবটাকে সামনে নিয়ে আসেন, বাস্তবটাকে সামনে আনেন বলেই দেখা দেবে। সেই বাস্তবটাই বলছি যে যজ্ঞ ক্রিয়াটা আমরা করি, করে থাকি, যে শত্রু নিধনের জন্য এক ধরনের জিনিস দিয়ে ক্রিয়া হয়, শত্রু স্তম্ভনের জন্য আর এক ধরনের জিনিস। আজকে উরুর ওপর বলি দেওয়া, আমি চ্যালেঞ্জ করব, উরুর উপরে বলি দিক না, দেখি কত সাহস আছে, দেখ এই উরুর ওপরে বলি দিক ক্রিয়ার জন্য, আজকে যজমানের জন্য, ক্লায়েন্টের জন্য নিজের জীবনকে রিস্ক নিয়ে কাজ করুক, দেখবো এখানে কত বড় তান্ত্রিক আছে, কত সৎ সাহস আছে একটা তান্ত্রিকের, যে সে যজমানের জন্য নিজের চলো প্রাণকেও হিসেব লাগাচ্ছে কাজের মধ্যে, যে চলো যা হবে দেখা যাবে, কতটুকু সে বিরাচারে এই ক্রিয়া করে। যজ্ঞের মধ্যেও আমরা সেরকম ধরনের, এইটা দেখানোর সঙ্গে সঙ্গে আমার সেই জিনিসটা মনে পড়ে গেল, যে যখন মানে সৌভাগ্যক্রমে এগুলো ঈশ্বরের আশীর্বাদ না থাকলে হয় না, তা এরকম একটা ক্রিয়াতে আমি অশোকদার পাশে থাকতে পেরেছিলাম, যখন ওই দাঁড়াটা আমি নিচে দেখছি যে ওটা সত্যি দাঁড় আছে কিনা, অস্বাভাবিক ধার, এবং সেটা আমার মানে ভয় লাগছে যে এই কেটে যাবে না তো, এই যে জায়গাটা, এটাও কিন্তু সত্যি তন্ত্রের বোধ হয় আরেকটা মাহাত্ম। দেখো প্রিয়জন, এই যে আমরা বিভিন্ন রকম সামগ্রী বলছিলাম না, দেখো এইখানে যে ধরনের জিনিস দিয়ে আহুতি হচ্ছে, দেখো ছুঁয়ে থাকছে, প্রথম শর্ত আমার পাশে বসে ছুঁয়ে থাকতে হবে, না হলে ভাই হবে না। পিছনে দেখো শিষ্যরা জপ করে চলেছে, জপ চলতে থাকবে, আর কেন কিন্তু হোমাত দিয়ে নয়, এখানে বিশেষ জিনিস দিয়ে আহুতি হচ্ছে, কিছু একটা জিনিস, আর মানে তার কাজ চলছে আলাদা, তার ধনদা ক্রিয়া। এবার দেখো উড়ুর ওপর বলি চলছে, পায়ের ওপর বলি দিয়ে কেটে যজমানের হাতে দিয়ে আহুতি চলছে, আবার এখানে দেখো পুতুলের ওপর তন্ত্রক্রিয়ার প্রয়োগ চলছে, সুই দিয়ে ফুটিয়ে বিভিন্ন রকম মন্ত্রের দ্বারা তার ওপর তন্ত্রক্রিয়ার প্রয়োগ চলছে, এটাই ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিকের মধ্যে এত ধরনের বিভিন্নতা আছে, এবং ব্ল্যাক ম্যাজিকের মধ্যে এই শক্তিগুলো সমন্বয় ঘটে বলেই কিন্তু আজকে সেই সাফল্যগুলো মানুষ পাচ্ছে, তাদের জীবনের সেই সাফল্যগুলো তারা এমনি পাচ্ছে না, কারণ তন্ত্র সেই জায়গাটা তৈরি করে, ব্ল্যাক ম্যাজিক সেই জায়গাটা দেয়। ব্ল্যাক ম্যাজিক কি বলছে? নিজের যজ্ঞের দিকে বসো, আহুতি দাও। ব্ল্যাক ম্যাজিক বলছে যে তুমি নিজের নাম গোত্রে আহুতি না নিজের হাতে দিলে তুমি সাকসেস পেতে পারো না, তোমার সাকসেসটা আসতে গেলে তোমাকে কিন্তু এই নিয়মগুলো মানতে হবে, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে দিয়ে সঠিকভাবে এগোতে হবে। লঙ্কা দিয়ে আজকে আহুতি হচ্ছে, সেখানে কোনো মানুষ কাশাকাশি করছে না, বাড়িতে একটা দুটো লঙ্কা পুড়লে সারা বাড়িতে চিৎকার চেঁচামেচি হয়ে যায় তার ঝাঁজেতে, আর ওখানে মুঠো মুঠো লঙ্কা যজ্ঞে আহুতি পড়ছে, কেউ ধোঁয়াতে কষ্ট পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার কারণ সেই শক্তির ঝাঁজ, সেই যে শক্তি ব্ল্যাক ম্যাজিকের যে শক্তি, দেখো লঙ্কাটা পড়ছে যজ্ঞে আহুতি, আর সেখানে অত লোক বসে আছে, সবার সামনে লঙ্কার আহুতি চলছে এবং যজ্ঞের মধ্যে পড়ছে, কারুর কিছু হচ্ছে না, এর যে ঝাঁজ এটা শত্রুর ওপর গিয়ে পড়ছে,
এর যে ঝাঁজ সেটা শত্রুর উপরে পড়ে শত্রু জীবন ছাড়দার শত্রু স্তম্ভন হয়ে যাচ্ছে শত্রু শত্রুতা আমি থেকে কিন্তু রক্ষা পাচ্ছে ব্যাপারটা হচ্ছে কি সে তখন নিজেকে বাঁচাবে না পরের সঙ্গে শত্রু একদম এটাই ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিকের শক্তি এটাই এটাই যে শক্তিকে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় যত কঠিন সমস্যাই থাকুক না কেন সাকসেস গ্যারান্টি সহ 100% পাবে ব্ল্যাক ম্যাজিকের শক্তিতে সাকসেস আসে না এটা হতে পারে না ব্ল্যাক ম্যাজিক একটাই জিনিস বলে যে নিজের কাজে নিজে উপস্থিত থাকো সাকসেস দেবে এই ব্ল্যাক ম্যাজিক নিজে তোমাকে ব্ল্যাক ম্যাজিক একটাই জিনিস বলে যা অন্য তন্ত্র করতে পারে না ব্ল্যাক ম্যাজিক সেটাও পারে ব্ল্যাক ম্যাজিক তো নিজে পারে কিন্তু অন্য তন্ত্র যা পারে না সেটাও ব্ল্যাক ম্যাজিক তোমাকে সাকসেসের রাস্তায় এনে দেবে ব্ল্যাক ম্যাজিকের কাছে মিথ্যের কোনো জায়গা নেই তার কারণ ব্ল্যাক ম্যাজিক নিজে জানে কাজ করতে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে কাজ করার জায়গা রয়েছে প্রয়োগের জায়গা রয়েছে আমি তোমাকে কোনোদিনও কোনো মিথ্যে প্রচনা দেব না যে আমি অমুক জায়গা থেকে করে আনব তারপর তুমি নাও আমি একটাই জিনিস বলি আমি যে কাজ করব সেটাই তুমি উপস্থিত থাকো সাকসেস আমি তোমায় গ্যারান্টি সহ দেব আর আরো একটা জিনিস অশোক মহারাজ কিন্তু কাউকে বলেন না আমার কাছে এসো আমি ভালো করে দেব যদি আপনি ভালো হতে চান যদি বেরিয়ে আসতে চান এই মুহূর্তে ফোন করুন বুকিং করুন যোগাযোগ করুন আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে এই বলে অনুষ্ঠান শেষ করব বিদায় জানাবো মহারাজকে বিদায় জানাবো আপনাদের নমস্কার জয় মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক জয় মা রক্ষিণী